हेलो गाइज एंड वेलकम बैक टू द चैनल। सो लेट सी किछु स्नीक पिक वीडियो दिन आमरा जार्नी शुरू আমরা এখন যেখানে যাচ্ছি তার নাম হলো ঘাগর। এখানে পৌঁছানোর জন্য খাতড়া থেকে হাড়মাথার আগামী যে কোনো বাস ধরে হাড়মাথার আগের স্টপেজ ময়লাড়াতে নামতে হবে। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে এই জায়গাটি অবস্থিত। তো প্রথমে আমরা ময়লাড়া যাব, ওখান থেকে কীভাবে যাওয়া যায় সেই রাস্তাটি দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে ছোট্ট মোড় ময়লাড়া, এখান থেকে যে রাস্তাটা বেরিয়ে পড়েছে ছোট্ট সিমেন্টের রাস্তাটা, এটা ধরে নেমে মোটামুটি আমাদেরকে 3 কিলোমিটার মতো যেতে হবে। তো এখানে আসতে হলে মেনলি বাইক হলে বেশি ভালো, কারণ কারের রাস্তাটা পুরোটা নেই। কার হলে প্রায় 5-10 মিটার মতো হেঁটে যেতে হবে কারটা এমন জায়গায় রেখে। আর তোমরা যদি এখানে বসন্তের সময় আসো তাহলে এখানে পুরো রাস্তাটা এরকম পলাশ ফুলে ভর্তি দেখতে পাবে। এটা ডিপেন্ড করছে কোনো বছর ফাগুন মাসের শেষে হয়, কোনো বছর চৈত্র মাসের শুরুতে হয়। এক্স্যাক্টলি যখন শীত শেষ হচ্ছে এবং গ্রীষ্ম শুরু হচ্ছে তার মাঝখানে 10 থেকে 15 দিন। এটা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো যেটাতে পুরো পলাশ ফুল সম্পর্কে দেখাবো। তো চলো দেখা যাক আমাদের জার্নি। এই তিলাবনী গ্রামটা ক্রস করার পর আমাদেরকে আরও 500 মিটারের মতন যেতে হবে। ইট ভাটা পড়বে এবং এই ইট ভাটার পরেই আর একটা গ্রাম পড়বে এবং গ্রামটার থেকে একটু গেলেই আমরা আমাদের জায়গায় পৌঁছাবো। মেনলি এই গ্রামটা ক্রস করার পর রাস্তাটায় আর কার যাবে না, এখানে বাইকেই যাবে, কারণ এই রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে একদম সরু রাস্তা, কারের রাস্তা নয়। এটা মেনলি আমাদেরকে বাইক ছাড়া যাওয়া সম্ভব নয়। আলটিমেটলি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। এই জায়গাটা থেকে গিয়ে বাইকটা ঠিকঠাক জায়গায় রেখে আমরা আমাদের জায়গায় যাব। তো আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি, এখন যাওয়া যাক, দেখা যাক আমাদের গন্তব্য। অ্যাট লাস্ট ঘাগরে এসে পৌঁছেছি। তো চলো শুরু করি ঘাগর অভিযান এবং কেমন লাগে দেখা যাক। এখানে কিভাবে পৌঁছাবো বা বাসের মাধ্যমে কিভাবে পৌঁছাবো সে সম্পর্কে জানতে ডেসক্রিপশনে দেওয়া ব্লগ লিংকে যাও, ওখানে আরও ভালোভাবে লিখে রেখেছি, চাইলে গিয়ে দেখতে পারো। এখানে নামার রাস্তাটা একটু খাড়াই রয়েছে, তাই দেখে শুনে নামতে হবে এবং সামনের পাথরগুলো যথেষ্ট মসৃণ। যদি ঠিকঠাক গ্রিপওয়ালা জুতো না হয় স্লিপ করার সম্ভাবনা প্রচুর। আর যেখানে জল রয়েছে সেখানে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ ওই জায়গাটা আরও বেশি স্লিপ হবে। আমরা এখন এই ঘাগরের পাথরের উপর দিয়ে যাব এবং সামনে যে উঁচু অংশটা রয়েছে পাথরের, ওটা ক্রস করলে আমরা ঘাগরের জলের স্রোতটা দেখতে পাবো। এখন একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা ক্লিকের কাজ মাত্র। কি সাবস্ক্রাইব করে ফেলেছো? থ্যাংক ইউ। তাহলে একটা লাইকও করে দাও প্লিজ। এই ঘাগর জায়গাটা রয়েছে শিলাবতী নদীর প্রতিপক্ষে এবং শিলাবতী নদীর জল এই পাথরগুলোর উপর বয়ে যাওয়ার কারণে এই ধরনের সুন্দর জায়গাটা সৃষ্টি হয়েছে। এই জায়গাটা অনেক রিমোট লোকেশনে থাকার কারণে বেশি লোক এই জায়গাটা সম্পর্কে জানে না। এখানে লোকাল কিছু লোক এবং বাঁকুড়া জেলার কিছু লোকই জানে, পুরো বাঁকুড়া জেলার লোক এই জায়গাটা সম্পর্কে কোনো ধারণা নেই। আমরা এখন স্রোতের কাছে পৌঁছে গেছি, তাহলে এই স্রোত এবং তার চারিপাশের জায়গাটা একটু উপভোগ করা যাক। सारा बचर एखाने एतटा जल थाके ना, ग्रीष्मेर समय जल अनेक कम थाके, जेटा एई भिडियोतेई एकटु परे देखाबो। ग्रीष्मेर समयेर रूपटा किछुदिन आगे एखाने बृष्टि बेशी हय़ ताई एखाने एतटा जल बইছে, ना होले जल कम बয়। এবং বর্ষাকালে এই জায়গাটা আসার জন্য নয়, কারণ বর্ষাকালে জল অনেক বেশি থাকে, তাই এখানে নামাও যায় না আর আসাও যায় না। চাইলে এখানে নেমে স্নান করতে পারো যদি সাঁতার জানো, কিন্তু সাবধান, এখানে প্রচুর পাথর রয়েছে, যে কোনো সময় যে কোনো পাথরে ঢোকা হতে পারে, তাই নামার আগে ভেবেচিন্তে নামো। যদি সাঁতার না জানো তাহলে বলবো এখান থেকে আর একটু নিচের দিকে গিয়ে স্নান করো, ওখানে অত পাথর নেই এবং এত ভয়েরও জায়গা নয়। এখন আমরা এই জায়গার গ্রিসের রূপটা দেখছি। নিশ্চয়ই এই ভিডিওটা অনেক পরে শ্যুট করেছি আমি। এই একই ভিডিওর মাধ্যমে বসন্তের সময় পলাশপুরের সৌন্দর্য, যখন জল বেশি থাকে এই জায়গার তখনের সৌন্দর্য এবং যখন জল কম থাকে এই জায়গার তখনের সৌন্দর্য, তিন ধরনের সৌন্দর্য সম্পর্কে আমি এই জায়গায় একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সবাই জানতে পারে এই জায়গার বিভিন্ন সময় বিভিন্ন রূপ। এই যে এই পাথরটার উপর হেঁটে যাচ্ছি, যখন জল বেশি থাকে এই জায়গাটা দেখা যায় না, কারণ এটা জলের নিচে থাকে। এখন জল নেই তাই হেঁটে যাচ্ছি। আর সামনে যে ওয়াটারফলটা রয়েছে, ছোট্ট ওয়াটারফলটা, ওটাও তখন দেখা যায় না, কারণ তার অনেকটা উপর দিয়ে জল বয়ে যায়। তাই এটা গ্রীষ্মকালে এই ছোট্ট ওয়াটারফলটা দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। এই ঘাগর জায়গাটা সম্পর্কে খুব একটা মানুষ জানে না, তাই এখানে বাইরের থেকে কেউ আসতে চাইলে এখানে আসা, ঘোরা, খাওয়া দাওয়া করা, চাইলে পিকনিক করাটা একটু অসুবিধা হতে পারে। তাই ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো, তাহলে এখানে লোকাল লোকজনদের দিয়ে এ সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া যাবে। তাহলে তোমাদেরও সুবিধা হবে আর লোকাল লোকজনদের একটু ইকোনমিক হেল্প হয়ে যাবে। আবার রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, 1 সেকেন্ডের কাজ, আর পারলে লাইকও করে দাও।